খাদ্য উৎপাদনের স্বয়ং অর্জন করেছে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন টানা দুই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের প্রভাবে আতঙ্কের সীমান্তবর্তী মানুষ বিঘ্নিত জীবনযাত্রা এবং দেশ জুড়ে চলছে তীব্রতা প্রবাহ প্রচন্ড গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল আলু খাওয়াতে বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে সকালে পুরাতন বাণিজ্য মেলা মাঝে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য লতিপ চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নয়নের চাকা ত্বরান্বিত হয়েছে মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মৌলিক চাহিদা পূরণে গুরুত্ব দিয়েই কাজ করছে

সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না তাই নিজেরা স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সব সময় বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে চলতে হবে

টেলিভিশন জানা দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে এতে গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে এখনো কেঁপে উঠছে বান্দরবান ও নাইখংছড়ি ও কক্সবাজার উখিয়া টেকনাপের সীমান্তের বিভিন্ন এলাকা এমন পরিস্থিতিতে স্থানীয়রা যেমন রয়েছেন চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় তেমনি বিঘ্ন হচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রাও মোহাম্মদ শফিকের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দে এখনও কেঁপে উঠছে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সাবরাং টেকনাফ পৌরসভা হিল্লা ও হুয়াইকেং সীমান্তের অন্তত তেরোটি গ্রাম এমন পরিস্থিতিতে আবারও বান্দরবনের নাইক্ষিংছড়ি ও উখিয়া সীমান্ত দিয়ে পালিয়ে এসেছেন মিয়ানমারের আরও সাতচল্লিশ জন সেনা ও বিজেপি সদস্য অন্যদিকে মিয়ানমারের এই অভ্যন্তরীণ সমস্যার কারণে উখিয়া টেকনাফ ও নাইক্ষিংছড়ি সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক মায়ের লোকজন এখানে পাড়া হচ্ছে গোলাগুলিও শোনা যাচ্ছে আমরা এখন আতঙ্কে আছি কোন সময় কি ঘটনাটা ঘটে যায় মানে কোনো নাই আমাদের তবে এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে সীমান্তে বিজেপির টহল ও তৎপরতা আরো বৃদ্ধি করার দাবি স্থানীয়দের মানুষের দৈনন্দিন যে কাজকর্ম আছে এটার উপর অনেক প্রভাব পড়ছে বিজেপিকে অবশ্যই আরো কঠোর এবং কঠোরভাবে এটা দমন করতে হবে টানা দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সপ্তাহের শেষ কর্মদিবসে অসহনীয় গরমের মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তি বোহাতে হয়েছে রাজধানীবাসীকে আবহাওয়া অফিস বলছে আগামী চব্বিশ ঘন্টায় পর্যায়ক্রমে এই গরম আরও বাড়বে এদিকে গরম বাড়লে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা চিকিৎসকদের আবির হোসেনের ক্যামেরায় এইচ ইমিত রিপোর্টে বিস্তারিত ইতিহাস বিতরে ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর যানজট অসহনীয় গরম আর যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানী বাসীকে আবহ অফিস বলছে পর্যায়ক্রমে এই গরম আরো বাড়বে বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে দেশের পাঁচটি বিভাগে উত্তর রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তো চব্বিশ ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সেই ক্ষেত্রে তাপপ্রবাহের আওতাটাও আরও বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপ তীব্রতাটাও কিছুটা বাড়তে পারে এদিকে তীব্র গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা সর্দি জ্বর কাশি ট্রাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা আমার জ্বর এখন অনেক দিন যাবত কাশি যেন বাবার সাথে হসপিটালে আসছি জ্বর আমার গায়ে এখন কাশি ঠান্ডা জ্বর চিকিৎসা নিয়ে আসছে এরপরে সাথে জ্বর ছিল শরীর বিষ ব্যথা ছিল গরম বালে রোগীর সংখ্যা বাড়ার সংখ্যা রয়েছে তাই গরমের এই সময়ে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা যখন গরমটা বাঁধছে এই সময় কিন্তু আমাদের পেশেন্টটা বেশি থাকে বেশিরভাগই সর্দি ঠান্ডা কাশি নিয়ে আসছে সাথে কিন্তু ডায়রিয়া তো এক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা বয়স্করা বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ভর্তি কিন্তু হচ্ছে শিশুরা বয়স্করা সাথে মাঝে যারা এই আছে যারা আসলে শ্রমিক যারা আছে বাইরে কাজ করছে রিক্সা চালক বা দিনমজু যারা আছে তারাও কিন্তু এই গরমে আক্রান্ত হচ্ছে কারণ তারা বাইরে বেশি সময় কাজ করছে যে গরমে অবশ্যই সুতি জামা কাপড় পরবে এবং বাইরে বেরোবে ছাতা ব্যবহার করবে বেশি পরিমাণে পানি খেতে হবে এই যে এশিয়ান টেলিভিশন ঢাকা এবার এইচ এম চট্টগ্রাম সংবাদ

প্রচণ্ড গরমে কঠিন হয়ে পড়ছে নগর জীবন জীবনযাত্রায় এসেছে নানা দুর্ভোগ তাপমাত্রার পারো তেত্রিশ থেকে ডিগ্রি পর্যন্ত ওঠানামা করায় অস্থির হয়ে উঠেছে স্বাভাবিক জীবন চট্টগ্রাম থেকে আমিন বাবুর তথ্য ছবিতে জানাচ্ছেন নাম বৈশাখের খরতাপে ভোগান্তি এনেছে দেশজুড়ে বয়ে যাওয়া মৃদ থেকে তীব্র তাপপ্রবাহ যা অব্যাহত থাকবে আরো কয়েকদিন এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়ছে অস্বস্তি অন্যান্য জেলার মতো বন্দর নগরী চট্টগ্রামেও বেড়েছে গরমের তীব্রতা টানা তাপ প্রবাহের অস্থির হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষেরাও বসে বসে খাইতাম গাড়ি আর না জ্বালাইতাম খুব অসুস্থ লাগতেছে বা খুব কম খুব কষ্ট হচ্ছে এই তীব্র গরম থেকে সাময়িক পরিত্রাণের আশায় মানুষ ঝুঁকছে ঠান্ডা পানীয় জুস জাতীয় খাবারে বাইরে থেকে ওনারা অস্থির হয়ে গেছে এসে দেখতেছে মানে আমাদের আমাকে কোল্ড ড্রিঙ্কস দেন আমাকে লাচ্ছি দেন ফ্রেশ লাচ্ছি দেন পিপাসায় তো অবশ্যই অনেক কষ্ট হইতেছে একটু ঠান্ডার জন্য শান্তি পাওয়ার জন্য খাইতেছে আর কি এদিকে গরমে হাসপাতালে বেড়েছে জ্বর ও পানিবাহী রোগীর সংখ্যা এটা আসলে খুব জরুরি সেটা হচ্ছে যে আমাদেরকে সাথে বিশুদ্ধ পানি রাখতে হয় এবং দৈনিক তিন থেকে চার লিটার পানি করতে হবে এবং আরেকটা জিনিস যেটা সেটা খাদ্যাভ্যাসের মধ্যে আমরা কিছু পরিবর্তন করতে পারি বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক কুষ্টিয়ার খোকসা সিরাজপুর হাওর নদী এখন মৃত খালে পরিণত হয়েছে উৎস নদী গড়াই ও ভাটিতে নদীর মিলনস্থলে সুইচ গেট নির্মাণ করায় নদীর প্রাকৃতিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে বর্ষা মৌসুম শুরু হলেও নদীটি কোথাও পানি থাকে না নদীটিকে ঘিরে সরকারের নেওয়া আধুনিক চাষাবাদের জন্য সেচ প্রকল্প প্রায় দুই যুগেরও আলের মুখ দেখেনি এল কর্তৃপক্ষ বলছে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা পুলক সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়ন এলাকায় প্রবাহমান গড়াই নদী থেকে উৎপত্তি সিরাজপুর হাওয়ারের তবে হাওয়ারটি এখন মৃত খালে পরিণত হয়েছে বর্ষা মৌসুমেও দেখা মেলে না পানি ফলে হাওড়ের দুই তীরে কয়েক লাখ বিঘা কৃষি জমিতে মিলছে না সেচ এদিকে মৎস্য চাষের প্রকল্পটিও বন্ধ হওয়ার উপক্রম হাওরের মুখে যে কালফেট এটা আমাদের প্রয়োজন না এটা থাকাতে আমাদের লস হচ্ছে আমার এখানে খোলা মেলার প্রয়োজন এই যে মরুভূমির অবস্থার কারণে ওখানে যে ফসল আদি হতো সেগুলো আজ ক্ষতিগ্রস্ত সেখানে উৎপাদন হয় না ধান এখন এই পানির অভাবে ধান খুবই সমস্যা ধান হওয়ানো খুবই মুশকিল হচ্ছে প্রত্যেকটি ফসলের জন্য কৃষকের খুবই সমস্যা এই নদীটা যদি পুরা ক্লিয়ার থাকে সচ্ছল থাকে পূর্বের মতো তাহলে আমাদের এই অর্থটা অঞ্চল আমরা খুবই উপকৃত হব খননের আওতায় আনতে পারলে আবারও হাওড় তার স্বরূপ ফিরে পাবে বলে জানান এলজিডি এর এই কর্মকর্তা এখানে আমরা সমস্যা দেখলাম যে নদীর মূল নদীর পানি প্রবাহ শুক্র মৌসুমে অনেক নিচেই থাকে এবং সেই কারণের জন্যে সিরাজপুর হাওড় নদীতে পানি যায় না এখানে শুধুমাত্র গেটটা ভেঙে দিয়ে ব্রিজ করে দিলেই এখানে পানি যাবে না এই সিরাজপুর হাওড় নদী যেটা এই নদীটাকেও খননের আওতায় নিতে হবে যেটা এলজিডি জি সাল থেকে এটা করে আসছে এবং ছোটোখাটো মেরামতো করে আসছে এল জি ডি ইনশাল্লাহ আগামীতে এই পুরো কাজটাই জনগণের দাবি অনুসারে জনগণকে কাঁধে কাঁধ মিলায় এটা করে দিল দ্রুত খনন করে সিরাজপুর হাওরকে পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন সুনামগঞ্জে বাস ও সিএনজি চালিত অটো মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগলা হাসান সহ দুইজন নিহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল সাতটার দিকে চাতুক দোয়ারা বাজার সড়কে সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সাত্তার নামে আরেক ব্যক্তি এই দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে সিএনজি চালিত অটো করে দোয়ারা বাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিটছিলেন পাগল হাসান সহ আরো 3 ফেরার পথে ছাতক দোয়ারা বাজার সড়কে সুরমা সেতু টোল কেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাতтар নিহত হন খুলনা চালোকাছি মহাসড়কে গাবখান ব্রিজের টোল প্লাজায় ট্রাক চাপায়ে 14 জননিহতের ঘটনায় প্রাইভেট কারে থাকা রাজাপুরের এক পরিবারের পাঁচজন সহ ছয় জনের দাফন সম্পন্ন হয়েছে সকাল দশটার দিকে নিহতদের নিজ বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলা উত্তর সাউথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় অপরদিকে প্রাইভেট কার চালক ইব্রাহিম ও রিপা জানাজা সকাল নটায় তাদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে তাদের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের পাতম এর আগে বুধবার দুপুর দুটার দিকে খুলনা ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোল প্লাজা এলাকায় সিমেন্ট বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারি চালিত ইজি ও প্রাইভেট কারকে ধাক্কা দেয় এতে নারী শিশু সহ চৌদ্দ জন নিহত হন নোয়াখালীর সেনবাগের সেবার হাট বাজারে বৈশাখী মেলার চাঁদার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাজহার ইসলাম শাউন নামের এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে বুধবার রাত আটটার দিকে বাজারের সায়েন্স ক্লাবের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিয়াস নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়াও উভয় পক্ষের আরো ছয় জন আহত হয়েছে বাজারের ব্যবসায়ীরা জানান বৃহস্পতিবার সেবারহাট বাজার একদিনের বৈশাখী মেলার আয়োজন করার কথা ছিল প্রশাসনের অনুমতি না নিয়ে বাজার ইজারাদার মাহফুজ জুবায়ের ও সাইদুল হক মেম্বার এ মেলার আয়োজন করেন বুধবার রাতে মেলা প্রাঙ্গনে পনেরো থেকে বিশটি স্টল চালু হলে সেখানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে দুপক্ষের বিরোধ সৃষ্টি হয় এ নিয়ে এক অপরপক্ষের ওপরে হামলা চালায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ ও পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হয়েছে পুলিশ জানায় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে পূর্ববিরোধ ছিল এ জের ধরে সকালে কাঞ্চন গ্রুপের মান্নান মিয়ার সঙ্গে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটি হয় এ জেড ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় পাঁচ পুলিশ সহ উভয় পক্ষের অর্ধ লোক আহত হন এক্স সিরামিক্স গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে নিযুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সকালে গুলশানে এক্স অফিসে চুক্তি স্বাক্ষর করেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এক্স সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাঝার এ সময় টাইগার অধিনায়ক বলেন ক্রিকেট ক্যারিয়ারে সবার আগে খেলার পাশাপাশি অবসর সময় ব্র্যান্ড প্রসায় সচেষ্ট থাকব কর্পোরেট এই অভিজ্ঞতাকে মাঠে কাজে লাগানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি রাজবাড়ির পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে পঁচিশ কেজি ওজনের বড় সাইজের একটি কাতল মাছ স্থানীয় বাজারে চোদ্দ শত টাকা কেজি দরে বিশাল সাইজের এই কাতল মাছটি বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় ভোরে পদ্মা নদীর দোলদিয়া কলা বাগান এলাকায় সাতার জেলের এই জালে ধরা পড়ে এই কাতল মাছটি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পদ্মা নদীতে নিয়মিত এমন বড় বড় সাইজের পাঙ্গাশ বোয়াল রুই রিচা কাতর সহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ায় খুশি জেলেরা পদ্মা নদীর এই সুস্বাদু কি মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা তবে বেশিরভাগ বড় সাইজের মাছগুলো বিক্রি হচ্ছে অনলাইনে এখান থেকে অনলাইনে অর্ডার করলে ঘরে বসেই একজন ক্রেতা পেয়ে যাচ্ছেন পদ্মা নদীর এই সুস্বাদু মাছ শেষ করব এশিয়ান নিউজ তার আগে বিয়ার বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ নামগুলো জানিয়ে দেব আরও একবার খাদ্য উৎপাদনের সং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন দুই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের প্রভাবে আতঙ্কের সীমান্তবর্তী মানুষ বিঘ্নিত জীবনযাত্রা এবং দেশ জুড়ে চলছে তীব্র প্রবাহ প্রচন্ড গরমের নাভিশ্বাস সাধারণ মানুষের হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী এশিয়া নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ